কেন যে সব কুকুরগুলো খামোখা চেঁচায় রাতে, কেন যে সব কুকুরগুলো খামোখা চেঁচায় রাতে, কেন রে বল দাঁতের পোকা থাকে না ফোকলা দাঁতে, এই পৃথিবীর চ্যাপটা মাথা, এই পৃথিবীর চ্যাপটা মাথা, কেন সে কাদের দোষে, এসো ভাই চিন্তা করি দুজন ছায়ায় বসে। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন বন্ধুরা? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন। একজন হেভিওয়েট মন্ত্রী পার্থবাবুর এক বান্ধবীর ফ্ল্যাট থেকে অনেকগুলি টাকা উদ্ধার হয়েছে। তারপর থেকে নেট দুনিয়াতে ব্যাপক পরিমাণে সরগোল পড়ে গেল, রাজনৈতিক মহলেও ব্যাপক পরিমাণে সরগোল পড়ে গেল। এখন তো রীতিমতো তাকে গ্রেফতারও করা হয়েছে। এখন আমি একজন বঙ্গবাসী হিসাবে আমি আপনাদের কাছে একটু কথাবার্তা বলতে চাই। দেখুন, আমরা এরকম টাকা পয়সা লুটপাট অনেকবার দেখে এসেছি, আর আমরা এগুলো দেখে দেখে নিজেরা অভ্যস্ত হয়ে গেছে। ইতিপূর্বে সারদা নারদা থেকে শুরু করে কোন টাকা লুট আমরা দেখিনি, নীরব মোদি ললিত মোদি থেকে শুরু করে আমরা দেখতে পেয়েছি তারা এদেশের টাকা লুটপাট করে বিদেশে গিয়ে বিভিন্ন রকমের অট্টালিকা বিলাসবহুল ফ্ল্যাট তারা তৈরি করেছে। এবং সাথে সাথে আমরা এগুলোও জানতে পেরেছি যে এদেশের অনেক ভারপ্রাপ্ত নেতা মন্ত্রী তাদের সুইস ব্যাংকেও অ্যাকাউন্ট রয়েছে। এখন এই সমস্ত বিষয়গুলোকে দেখার পরেও আমরা সাধারণ বঙ্গবাসী, সাধারণ নাগরিক হিসাবে আমাদের চেতনা, আমাদের চিন্তা কোথায়? আপনারা যে সমস্ত টাকা পয়সাগুলো লুটপাট হয়ে যাওয়া দেখছেন, সমস্ত লুটপাটের টাকা কিন্তু আমার আপনার জনসাধারণের টাকা। কারণ আমরা সাধারণ একটা ফোন কিনতে গেলে, সাধারণ এক টাকার একটা সুইচ কিনতে গেলেও সেখানে কিন্তু সরকারি একটা ট্যাক্স আমাদের উপরে বসানো হয়। আর আমাদের সেই সমস্ত ট্যাক্সের টাকাগুলো নিয়ে জনসাধারণের সেবার নাম করে যখন লুট করা হয়, সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, যে রাজ্যের শিক্ষামন্ত্রী হয় চোর, আর সেই রাজ্যে শিক্ষার অবস্থা, শিক্ষার পরিকাঠামো কোন জায়গায় পৌঁছাতে পারে আমার আপনার একটু গভীরভাবে চিন্তা করে দেখা দরকার। আজকে এদিকে শিক্ষামন্ত্রী চোর হয়ে বসে আছে, কিন্তু সাধারণ পরীক্ষার রুমের মধ্যে কোন ছেলে মেয়ে যদি ঘাড় দাকিয়ে অন্য একজনের খাতা দেখে, সঙ্গে সঙ্গে তার খাতাটাকে কেড়ে নেওয়া হয়, কারণ টুকলি করছে, চুরি করছে। কিন্তু শিক্ষামন্ত্রী যে চোর হয়ে বসে আছে, এর জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এখন পদক্ষেপ আপনারা কিভাবে নেবেন? আর আপনার যে ট্যাক্সের টাকাগুলোকে লুট করা হয়েছে, সেই টাকাকে আপনি ফিরিয়ে পাবেন? কখনোই কোনোদিনের জন্য ফিরিয়ে পেতে পারেন। তাই নিজে আবেগপূর্ণ না হয়ে নিজের বিবেককে প্রশ্ন করুন, এবং নিজের বিবেক দিয়ে আপনার বিচারটা ঠিক সময় মতো করবেন। সব বন্ধুরা, আজকের দিনে এই সমস্ত চুরির ব্যাপারগুলোকে দেখার পরে একটা গল্পের কথা স্মরণ হয়ে যায়। আপনারা ভালো করেই জানেন আমি গল্প বলতে বেশি ভালোবাসি, যদিও এটা একটা ছোট্ট ভিডিও কন্টেন্ট। আর বিগত দিনে এই গল্পের বিস্তারিত আলোচনা কিন্তু আমি লাইভের মধ্যে করেছিলাম, তাই আপনারা বিস্তারিত জানতে চাইলে কালকের লাইভটাকে দেখতে পারেন। সো গল্পটা এরকমই, রাজ্যের রাজা অসুস্থ হওয়ার কারণে বদ্দি হাকিমরা সকলে পরামর্শ করে যখন রাজা মশাইকে 1 লিটার করে প্রতিদিন দুধ পান করার কথা পরামর্শ দেন, ঠিক সেই সময় রাজা মশাই একজন কর্মচারীকে রেখে দেন যেন তাকে প্রতিদিন প্রতিনিয়ত 1 লিটার করে দুধ এনে তার কাছে হাজির করে। এখন এখানে আমাকে আপনাকে একটু বিবেক খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে বুঝে নিতে হবে গল্পটা। খুব সাধারণ ভাবে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে রাজ্যের রাজা বলতে আমি এখানে বোঝাচ্ছি কিন্তু আমার দেশের সংবিধান। কারণ আমার দেশের সংবিধানটা এরকম ভাবে তৈরি হয়েছে, এখানে কোন রকম রাজতন্ত্র চলে না, এখানে চলে গণতন্ত্র। গণতন্ত্র বলতে জনগণ যেদিকে সাড়া দেবে সেই দিকের মানুষ দেশের নেতা হতে পারবে। ঠিক ব্যাপারটা ওই রকমই, আমি এখানে গল্পের মাধ্যম দিয়ে রাজা বলতে আমার দেশের সংবিধানকে বোঝাতে চেয়েছি। আজকে আমার দেশের সংবিধানটা বড় অসুস্থ হয়ে পড়ছে দিন দিন, কারণ আপনারা ভালো করেই লক্ষ্য করতে পারছেন চতুর্দিকে যেভাবে অশান্তির দাবানল দাও দাও করে চলছে, সেখানে আমার ভারতবর্ষের সংবিধান কিন্তু অনেকটাই অসুস্থর দিকে ধাবিত হচ্ছে। সো রাজামশাই যে কর্মচারীকে নিয়োগ করলেন, সেই কর্মচারী প্রতিদিন রাজামশাইকে 1 লিটার করে দুধ এনে দেয় বটে, কিন্তু তার মধ্যে থেকে 250 গ্রাম দুধ সে বার করে নিয়ে সেই 250 গ্রাম সে পানি মেশাতে শুরু করেছে। তো পর্যায়ক্রমে রাজামশাইয়ের যে দ্রুত গতিতে শরীরটা সুস্থ হওয়ার কথা ছিল, রাজামশাইয়ের সেই দ্রুত গতিতে শরীর সুস্থ হচ্ছে না। বদ্দি হাকিমরা তো চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গিয়ে ভালো করে খাবারটাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখলেন যে দুধটা দিচ্ছে ঠিকই, কিন্তু তার মধ্যে কিছু না কিছু ভেজালের গন্ধ বার হয়। রাজামশাইয়ের সঙ্গে যখন সমস্ত কিছু আলোচনা করলেন, রাজামশাই চিন্তা ভাবনা করে সেই কর্মচারীর পিছনে আর একজন প্রহরীকে নিয়োগ করলেন যে তুমি যদি চোরটাকে ধরে দিতে পারো তাহলে তোমাকে প্রতি মাসে এরকম একটা স্যালারি দেওয়া হবে, বেতন দেওয়া হবে, এবং চোরটাকে ধরে দিতে পারলে তুমি একটা রাজদরবার থেকে ইনাম পাবে। পর্যায়ক্রমে দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে,
এরকম ঘটনা ঘটতে ঘটতে হঠাৎ করে একদিন প্রহরী সাহেব সেই কর্মচারীকে হাতে নাতে ধরে ফেলেছেন যে দুধের মধ্যে পানি মেশাচ্ছে। এখন শয়তানের তো অনেক রকম বুদ্ধি, অনেক কলা কৌশল, তো কলা কৌশল খাটিয়ে কর্মচারী তখন সেই প্রহরীকে বলতে শুরু করলো, ভাই তোমাকে কেন চাকরি দেওয়া হয়েছে তুমি জানো? কিসের জন্য ভাই? তখন কর্মচারী বললেন, সেই চোর বেটা তখন বলছে যে আমাকে ধরে দেওয়ার জন্য তোমাকে চাকরি দেওয়া হয়েছে, অতএব কাল যদি তুমি আমাকে ধরে রাজদরবারে নিয়ে যাও আগামী পরশু থেকে কিন্তু তোমার এই চাকরিটা থাকবে না। অতএব বন্ধু তুমি তোমার চাকরি করো, তুমি মাস গেলে বেতনটা ঠিকঠাক নাও, এবং সাথে সাথে তোমার যদি মনে হয় আমার চুরির একটা অংশ তুমি নিয়ে রাখো। এবার আপনাদের মতো সাধারণ মানুষের বিবেকের কাছে একটা প্রশ্ন করতে চাই, রাজা মশাই এখন কতজন প্রহরীকে রাখবেন আর কর্মচারী কত মানুষকে চোর বানাবে? সব বন্ধুরা আজকের গল্পটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে, আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে এখনো সময় আছে, আপনি কাঁথা মুড়ি দিয়ে ঘুমান। সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।